চলো এবারে একটু আমার ঝাঁপি খুলি প্রথমে এসে কান্নাকাটি হয়েছে এবারে যেটা শোনাবো এখনকার দিনে প্রতিটা বাচ্চা কিন্তু খুব অ্যাডভান্স খুব অ্যাডভান্স আজকে এখানে আসার পরে যখন এখানে পুরস্কার বিতরণী হচ্ছিল আমি পেছনে রাস্তাটা দিয়ে একটু এগিয়ে গেছিলাম দেখলাম একটা ছোট্ট বাচ্চা কত হবে আর বয়স ওই পাঁচ ছয় কি সাত হার্ডলি বয়স রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে আর কি কাঁদছিস কেন বলে কি জানেন আমি আজকে মিঠুন একটা বই দেখছিলাম তারপরে বাবা এসে বলল খবর দেখবে আমি শুধু একটা কথা বলেছি আমার আমাকে কি মার করে তুই বই ছিল। কি এমন কথা বললি তোর বাবা খবর দেখবে বলতে তুই তুই মার খেলি কি বলেছিল জানেন খবর দেখে না খবর তৈরি করে বুঝতে পারছেন এখনকার দিনের বাচ্চা কত অ্যাডভান্স কিন্তু এদের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে তো আমার বাড়ির কাছে একটা ছেলে ওর নাম হচ্ছে প্যাক ওকে আমরা ভালোবেসে ডাকি প্যাক ওর দাদুর নাম হচ্ছে ফোচকে ফোচকে দাদু নিয়ে পরে কথা বলবো এই প্যাককে নিয়ে বলি তো সেদিন প্যাক ক্লাবে আড্ডা মারছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানে এই প্যাক শোন কেন কি আছে শোন না তুই তো ক্লাস ফোরে পড়িস বল তো এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট কি বললো জানেন ওই যে ওগুলো পুরনো নতুন কিছু শুনবে আবার নতুন কি আছে রে বাবা বই তো খুললেই দেখি এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট নতুন কি আছে বলে এই যে কদিন আগে দুর্গা পুজো গেল কালী মা মহামায় মা দুর্গার নাম আছে জানো মাথায় হাত মা দুর্গা মা মহামায়ের নাম আছে তুই বলতে পারবি হ্যাঁ বল কি বলেছিল একটু শুনুন এটা ছোট্ট বাচ্চা তার কাছ থেকে শেখা এ থেকে জেট পর্যন্ত মা মহামায়ার নাম কি বলেছিল এ ফর আম্বে বি ফর ভবানী সি ফর চামুন্ডে ডি ফর দুর্গা ই ফর এক রূপি এ ফর ফলহারিণী এইচ ফর হিংলাজ আই ফর ইন্দ্রাণী জে ফর জগধাত্রী কে ফর কালী এল ফর লক্ষ্মী এম ফর মহামায়া এন ফর নারায়ণী ও ফর ওঙ্কানি টি ফর পদ্মা কিউ ফর কত্তায়নি আর ফর রত্না এস ফর সন্তোষী টি ফর ত্রিপুরা সুন্দরী ইউ ফর উমা ভি ফর বৈষ্ণবী ডাব্লু ফর ভরাই ওয়াই ফর জেতি আর জেড ফর জয়মা এখনই না বাকি আছে বাকি আছে বাকি আছে বাকি আছে এগুলো কোত্থেকে শিখলি বলে কাকু এটা হচ্ছে মজার ব্যাপার জানো তো তোমরা সন্ধে হলেই তোমরা ওই কাকিমার সাথে সিরিয়াল দেখতে বসে যাও আর আমরা স্কুল থেকে এসে খেতে খেতে এ থেকে জেড পর্যন্ত যতগুলো কেবল চ্যানেল আছে ওইগুলো থেকে 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 শেখা এ জেড জেড পর্যন্ত কেবল চ্যানেল আছে হ্যাঁ বল দেখি কি বলেছিল একটু মন দিয়ে শুনবেন এ টু জেড কেবল চ্যানেলের নাম এ ফর অ্যানিমেল প্ল্যান্ট ডি ফর বি ফর ইউ সি ফর বাংলা ডি ফর ডিসকভারি ই ফর ই টিভি फॉर फिल्मी टीवी जी फॉर ज्ञान दर्शन टीवी टीवी एल फॉर लाइव ओके एम फॉर मूवीज ओके एन फॉर नेशनल जियोग्राफी ओ फॉर ओमकट मूवीज आर फॉर रूपोशी बांग्ला एस फॉर स्टार जलसा टी फॉर टेन्सो वी फॉर बसंत टीवी डब्ल्यू फॉर डब्ल्यू बी टीवी वाई फॉर याहू टीवी जी बांग्ला टीवी देखते हैं तमाम घरों की बीवी তুলবে না কিন্তু যদি প্যাকেজটা শেষ হয়ে যায় দাদার সাথে ঝগড়া আরম্ভ হয়ে যাবে বৌদির দাদুর সাথে দিদিমার এমন অবস্থা করে দেবে সে পড়ার মতো নয় তো চলো এবারে একটু সরাসরি চলে যাই যেটা শোনাবো ছোট্ট করে কারণ আমরা তো গান শুনবো এখন যেটা শোনাবো যার মধ্যে স্টার জলসা কালার্স বাংলা রূপসী বাংলা এবং জি বাংলা এবং সাথে সান বাংলা টিভির যত সিরিয়াল চলছে সমস্ত সিরিয়াল নিয়ে একটা আইটেম মানুষের যখন বয়স হয়ে যায় দেখবেন কেউ কানে কম শোনে চোখে ভালো দেখতে পায় কিন্তু আমার বাড়ির কাছে এক দিদিমা আছেন যিনি কানে কিন্তু পরিষ্কার শোনেন চোখে দেখতে পান না আর স্মৃতিশক্তি মারাত্মক এই সিরিয়ালের সব নাম শুনে শুনে নাতনি নাত বউ বৌমা সবাইকে কিভাবে জ্বালায় এবং তাদের কীভাবে নাম দিয়েছে একটু মন দিয়ে শুনবেন যার মধ্যে স্টার জলসা কালার্স বাংলা রূপসী বাংলা জি বাংলা এবং সান বাংলা টিভির যত সিরিয়াল আছে সমস্ত সিরিয়ালের নাম আছে তো সেদিন সন্ধ্যেবেলা মানে সকালবেলা দিদিমার কাছে সন্ধ্যে কারুর বাড়িতে হয়তো পুজো টুজো হচ্ছিলো ঢাক কাসর টাসর বাজছিল ভেবেছে সন্দেহ হয়ে গেছে এইবারে সেই বুড়ি কিভাবে জ্বালাচ্ছে একটু মন দিয়ে শুনবেন দেখে তো মহাতীর্থ কালীঘাটের মহাপীঠ তালাপীঠে তোমার আলোর বেনু এখনো ঘরে সাজের বাতি পড়ল না গো ওরে ও ফাগুন বউ কই গেলি কেউ নেই সবগুলো ওই কুঞ্জ ছায় ও বাড়ির বিজয়িনী জাহানারা আশালতা চুনিপান্নার আমাদের ওই কলের বউ কৃষ্ণকলি নিশ্চয়ই বকুল কথা জুড়েছে আর যেখানে ঘুরিয়া সেখানে গুড্ডুর মতো ওই করুণাময়ী রানী রাসমণি আর দেবী চৌধুরানীও আছে কিছু বলতে যা মনসর মতো ফোঁস করে উঠবে সব দুর্গা দুর্গেশ্বরী সংসারটাতে শনি ধরিয়ে দিল গো এই আলো ছ্যা তোমার নকশি কাথাটা কোথায় খুঁজে পাচ্ছি না আরে ও দিদি নাম্বার ওয়ান জোয়ী অতি এনেতিস আয় খুকু আয় বোস জানিস আজকে ওই ও বাড়ির শ্রীময়ী আমাকে ইরাবতী চুপ কথা শোনাচ্ছিলো বলে কি না ওই গ্যাংস্টার গঙ্গার নেতাজি রানু পেলো লটারির মতো নাকি সারে গামা পায় গান গাইছে এটা কোনো কথা হলো সব আরব্য রজনীর গল্প ওই মঙ্গলচন্ডীকে অদল বদল করে নাগপঞ্চমীর গল্প করা দাদাগিরি করে এই কনক কাকনের আওয়াজ আমাদের কেশব চললো ময়ূর পঙ্কি পঙ্কিরাজ নিয়ে ঘরের সীমানা পেরিয়ে জয় হনুমান বলে এমনভাবে যাচ্ছে যেন শ্বশুর বাড়ি জিন্দাবাদ করছে যেতে দে সাগরিকা যেতে দে বুঝেছিস সবই মায়া আর এই বেদের মে না কদিন বলবে চিরদিনই তুমি যে আমার দুদিন পরেই বুঝবে কে আপন কে পর সত্যি এই সৌদামিনী সংসারে কার নজর পড়লো বলতো বাঁচাও জয় বাবা লোকনাথ ভালো লাগলে হাতের তালি চাইবে একটু